আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুজ্জামান। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব একটা প্রাপ্তবয়স্ক গরুর দৈহিক তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার এবং নাড়ির স্পন্দন আপনারা কিভাবে নির্ণয় করবেন সেটা বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তা প্রথমে তাপমাত্রা নেওয়ার জন্য একটা থার্মোমিটারের প্রয়োজন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা থার্মোমিটার, এটা আপনার বাজারে যে কোনো সার্জিক্যালের দোকানে পাবেন। এই থার্মোমিটার আমরা মলদারে দিয়ে দেব। মলদারে দিয়ে দেবেন, মলদারে দিয়ে একটু কাত করে দেবেন একটু, নাহলে কিন্তু গোবরের তাপমাত্রা উঠবে। একটু ভাঁজ করে দেবেন মলদারের সঙ্গে। এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন। আমি তাপমাত্রা দেখতেছি এখন, একটা স্বাভাবিক সুস্থ সবল গরুর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 100 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। এখন আমরা দেখব যে পালস কিভাবে নির্ণয় করতে হয়। পালস নির্ণয় করার জন্য আপনি প্রথমে এই লেজের এই দিকে 3 থেকে 4 সেন্টিমিটারের দূরে এই যদি হাত দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এইদিকে দেখেন যদি, তাহলে পালস দেখতে পারবেন আপনি। এখানে গরুর পালস দেখা হয়। এইভাবে আপনারা পালস দেখবেন। আমরা যেভাবে হাতে, এই যে আমরা এখানে হাতে হাত দিলে বুঝতে পারি যেমন পালস, ঠিক তেমনি গরুরও এখানে এই জায়গার মধ্যে পালস থাকে, যেটাকে আমরা নাড়ি বলি। তাই একটা সুস্থ পশুর নাড়ির গতি হচ্ছে 45 থেকে 50 বার পার মিনিট। এখন আপনাদের আমি দেখাবো যে শ্বাস প্রশ্বাসের হার আমরা কীভাবে নির্ণয় করব। প্রথমে আমি বলি নেই, একটা সুস্থ গরুর শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে 15 থেকে 25 বার পার মিনিট। পশুর শ্বাস প্রশ্বাস নির্ণয় করার জন্য আমরা ডান হাত ব্যবহার করব না, বাম হাতটা ব্যবহার করব, কারণ আমাদের অনুভূতিটা বাম হাতে একটু বেশি আছে। শ্বাস প্রশ্বাস নির্ণয় করার জন্য আমরা পশুর সামনে হাতটা এইভাবে রাখব, কতবার শ্বাস ফেলবে আমরা সেটা দেখব। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা পেটের দিকে যদি লক্ষ্য করি কতবার নিচ্ছে শ্বাস এবং শ্বাস ছাড়ছে আমরা ওখান থেকে বুঝতে পারব। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।